নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। নজরবিহীন নির্দেশ ডিভিশন বেঞ্চের, 15,000 প্রাথমিক শিক্ষকের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এই ডিভিশন বেঞ্চ। দেখুন, আবারও নিয়োগের দুর্নীতি নিয়ে বড় অস্বস্তিতে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 টেট নিয়ে বড়সড় অস্বস্তিতে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নথি ছাড়াই নিয়োগ অভিযোগে জনস্বার্থ মামলা। নিযুক্ত 15,000 প্রাথমিক শিক্ষকের বিশদ তালিকা হাইকোর্টে পেশ করতে নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। আমরা দেখেছি এর আগেই এই 2014 সালের যে নিয়োগ হয়েছে সেখানে কিন্তু অনেকেরই যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে তা অনেকটাই বেনিয়মই হিসেবেই নিয়োগ হয়েছে। তাদের কাছে কোনো নথি নেই, কোনো কিছু না থাকা সত্ত্বেও তারা নিয়োগ পেয়েছে। সেখানে বেশ কিছু ক্যান্ডিডেটদের এমনও পাওয়া গিয়েছে যাদের কাছে পরীক্ষা দেওয়ার প্রমাণপত্র নেই, তাদেরও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এমন কিন্তু 13 জনকে দেখা পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই কিন্তু এই কেসটিকে, যে ডিভিশন বেঞ্চের কেস, সেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জনস্বার্থ মামলার শুনানি হয়। সেখানে একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2014 সালে প্রায় 14,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। এই নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তালিকা জমা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই তথ্য খতিয়ে দেখতে পারে আদালত। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিস্তারিত তথ্য দিতে হবে। নজরবিহীন নির্দেশ আদালতের, আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে বিস্তারিত তথ্য জমা দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ নিয়ে এক নজরবিহীন দুর্নীতির তথ্য কিছুদিন আগেই সামনে এসেছিল। স্বদেশ দাস নামে একজনের বিষয়টি সামনে আসতেই আরও 12 জনের নাম সামনে আসে। যোগ্যতা সংক্রান্ত নথি না থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। পরে নিজেদের ত্রুটি ধরতে পেরে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তাদেরকে বরখাস্তও করা হয়। একাধিকবার নথি যাচাই হয় ওই ব্যক্তির, যদি ওই ব্যক্তি তা দাখিল করেননি, ফলে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় সংসদ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই ব্যক্তি। সেখানেই পর্দা ফাঁস হয়। সওয়ালে তিনি 12 জন ব্যক্তির নাম করেন যারাও প্রয়োজন নথি ছাড়াই চাকরি পেয়েছে। দেখুন কী অবস্থা, এরকম কতজন নয় আছে যারা কোনো নথি ছাড়াই কিন্তু চাকরি পেয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু জনস্বার্থ মামলা। সেই জনস্বার্থে মামলার ক্ষেত্রে এই যে ডিভিশন বেঞ্চ, সেখানে কিন্তু নির্দেশ দিয়েছে যে 15,000 চাকরি পেয়েছেন তাদের সমস্ত তথ্য 22 সেপ্টেম্বরের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে এবং সেই বিষয় খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট, এবং তারপরে একটা সুনির্দিষ্ট রায় তারা কিন্তু দেবে।